আমাদের রবকে কথা কইতেন না এবার আরে জি গান্না কথা কইব আপনি আপনি হ আপনি কি এমনি থাকে আমি সেই দিন এক মাহফিল গিয়ে দিই একবার কান্দা কান্দা মুখামুখি কি তো কান্দেন কে রে আরেকবার আইয়া কয় কান্দেন এবার নমুনা এই রহ কান্দেন আপনি মন খারাপ করে বুঝে দিচ্ছেন কি তেন ভালো করে আইস দিয়ে বোন আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন আল্লাহ কয় দিন পরিপূর্ণ এটা কার কথা নাগাইশের হুজুরের না আল্লাহ আল্লাহ কইছে দিন পরিপূর্ণ পরিপূর্ণ মানে কি কম বেশি না বেশিও না কম না সাইকো তো গ্লাসটা দিয়েছে পরিপূর্ণ হইল আমি আইলাম আমার ভাগিনা সালাউদ্দিন চিনেন আপনারা এই জমাদার সালাউদ্দিন জমাদার এবার আপনি কি তো ছেলে এই উনার ছেলে আমার ভাগিনা সালাউদ্দিন আমি যখন তারা গড় আইলাম আমি আই সেরকম সালাউদ্দিন তাড়াতাড়ি তোমার আম্মারে কো আমার এক গ্লাস পানি দিত সালাউদ্দিনও গড় গেছে পানি আনতো পানি আনতে গেছে পরে যখন গ্লাসের ভিতরে পানি ডালতে আছে সালাউদ্দিনের আম্মা কয় কি তারে পানি ডালোস কার লিগা কয় নাগাইশের মামাই কইছে এক গ্লাস পানি নিতাম কয় তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব এবারে কি সবসময় আমরা বাইতাইয়া বইয়া থাকে এবারে পানি শেষে দিকে পানি দিবি গড় ট্যাং আছে না কত ট্যাং দে তো দিছে ট্যাং দিছে চিনি দিছে লারা এটা আপনারা গুল কিতা কয় কথা কয় না তো কিতা কয় আমি কি সালাউদ্দিনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম আমি চাইছি পানি আন্ডা দিছে শরবত আমরা দেশের ইসলামটা রয়েছে এই নমুনা আমরার ইসলামটা আছে এরকম এক গ্লাস সাদা পানির মতো সোবাহানাল্লাহ কয় না তো কোন জায়গায় সোবাহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না তো বই হরিছেন কিতে সোবাহানাল্লাহ কর জুড়ে কর ইসলামটা আসিল এরকম এক গ্লাস সাদা পানির মতো এখন আমরা তারা যার যার সুবিধা মতো যার জন্য মন্ডায় ধরছে কেউ এ ট্যাং দিছে কেউ এ সিবিটা কেউ এ রুয়াবজা কেউ এই সুপগুলোর বুসি কেউ এ তুকমার দানা কেউ এ চিনি আর লাড়ার লাগিয়ে দণ্ড তারা বেড়ে কেন সকলে মিলে দিছে লাড়া এখন এটা কি তা কয় কথা কেনা কি কয় এই সাদা পানির মতো ইসলাম ডারে যার যেমনে মন্ডায় ধরছে কেউ এটার লোকে গান লাগাইছে কেউ তবলা লাগাইছে কেউ হারমোনি লাগাইছে কেউ এটার লোকে বেড়াবেড়ি নাচ লাগাইছে কেউ শিল্পী আইনা মাহফিলের নাম দিয়া হাইজরাত ওয়াজ করাইয়া মাইজরাত গান লাগাইছে ঠিক কি না কয় আমার সাদা পানির মতো ইসলাম ডারে তবলা হারমোনি তারপরে এইয়া গানে বেড়াবেড়ি নাচে অহন ইসলাম আর সাদা পানি নাই ইসলাম হইয়া গেছে গা সর্ব ঠিক কি না কয় আমি এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছি তুমি মুসলমান না হইলে আজ তোমারে মাইক দেওয়া হইব ঘোষণা দিয়া তুমি মুসলমানতে বাড়ুই যাইবা গা তোমার তে ভালা ভালা বেড়াই কাফের আছে আমার লগে দেখা হইছে মোড়া লম্বা চেহারা সুন্দর টেহা বেশি বিল্ডিং বড় এইরকম কাফের এই পৃথিবীতে আছে নাকি নাই তোমরা এই মাঠবর্তী মানুষটি আমি বেড়াইয়া আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো আমরা হগলে যদি কাফের হইয়া যে কইয়া দিয়া মনে করো না যে সূর্যরা ডুবতে কুদুর দেরি হইব কালকা সূর্যরা উঠতে কুদুর দেরি হইব ইসলাম মানবা তোমার প্রয়োজনে তুমি ইসলামের উপকার করণ লাগতো না ইসলামে তোমার উপকার করবো ঠিক কিনা কয় ইসলাম তোমার মন মতো হইতো না তুমি ইসলামের মন মতো হইবা ঠিক কিনা কও বুঝে ধরলে আইও না বুঝে ধরলে কইয়া বাইয়া যাই যাও এরকম অর্ধিককে মুসলমান আমরা দরকার নাই বাইরেও না ভিতরেও না চৌখাটা হেলান দিয়ে ঘেরি রয়েছে তে ভিতরেও যায় না বাইরেও হয় না রাইট হইয়ে গেছে গা কুয়াশা ইতি আছে ঘরের মালিকে ফরে তারে ধমক দিয়ে কয় ভিতরে দরজা জমিতে খাড়া দিয়ে হেন পেইয়া দিছে হেন আল্লাহ ওই ধমকটা দিছে আফা কইছে ও দেখলু ফি সিলমে কাফা ও মুসলমান বাইরে ভিতরে কি খেলা দিছ ওইলে ভিতরে আইও না ওইলে কইয়া বাইয়া বাইরে যাই যাও আফা তুমিনুন বিবাযিল খিতাব ওয়া তাকফুরুন বিবাযিল তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না এই দেই যদি হয় এই মুসলমানের আমার দরকার নাই ঠিক কি না কও এইরকম বড় বড় মার্কা মুসলমান আছে নাকি নাই এই দিন কথা আবার আল্লাহ কোরআন শরীফও কইছে কইলি তো নাকি কথা একটা মনে পড়ছে কই এ নাই আর আইনা নাই কেন আমিন কয় না তো জুড়ে কয় না এইরকম কিছু মানুষ না কিছু না মানুষ না ইসলামটারে বেড়াত লাগাইন না এরকম মানুষ যে আর্য খালি নতুন আছে তা না আগেও আছে আসিল
তারার কথা আল্লাহ মনে করে আল্লাহ তো আল্লাহ তো এটা তো আর আমদার মতো না কেন আল্লাহ আবার ওই 500 বছর পরে কি তৈব এটা টারফাইয়া লাইছে অনেক আগে এই 2020 সালে সিটারের মেলা যে বাংলাদেশও বার হইব এটা আল্লাহ 2500 বছর আগে টারফাইয়া লাইছে সুবহানাল্লাহ পায় না আল্লাহ কয় হুনো না সব দি মানুষ কোনো ভালো হইতো না তোমাদের ভিতরে এরকম একদল মানুষ হইব ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম এই কথা কার আল্লাহ এই কথা কার আল্লাহ আল্লাহ কয় তোমাদের ভিতরে একদল মানুষ হইব এরহ মন আছে বুঝতো না কান আছে শুনতো না চোখ আছে দেখতো না তো সাধারণ মানুষ আমরা আর কি আমরা কইতেছি আল্লাহ ডিকিতা কইলা মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তো তে আর কি মানুষ আল্লাহকে আমি কি কইছি নাকি মানুষ আমি কি তারে মানুষ কইছিলাম আমি তো কোরআনের পরে কিতা কইছি শুনবা না আমরা কই আল্লাহ তে কিতা কই উলাইকা কাল আনআম তে হইলো জানোয়ারের মতো নামে নানোয়ার ওই আর হইছে জানোয়ার তে কি আনোয়ার না জানোয়ার তে ওই আর হইছে জানোয়ার এই রকম একটা আছে মন থেকেও বুঝতো না কান থেকেও শুনতো না চোখ থেকেও দেখতো না তা সারাটা দিন মসজিদের সামনে বইয়া বইয়া চাষটলো আড্ডা মারবো যেই মাত্র আজানটা পড়বো তাই লেল লড়াইয়া বাজ্যে গো আছে নিও আছে এটা আল্লাহ জানতো আর লেগে কইছে উলাইকা কাল আনআম তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ তে কি আসলে জানোয়ারের মতো আল্লাহ কারে না কম কইয়া লাইছি তে আরো আগগন্যা আমরা কই হেইটা কিতা কই জানোয়ারের কিছু বুঝ আছে তুই দুপুর বেলা যদি কুত্তা ডারে দুগলা আইডা বাদ দেস একটু জোটা কাটা দেস মাইক দেখতে তুই ফেসাব করে দেখবি ফেসাব করতে উঠলে দেখবি কুত্তাটা তোর ঘরের দরজাটা বইয়া বইয়া তোর ঘরটা ফাহারা সুবহানাল্লাহ বেদন না সুবহানাল্লাহ তুমি তো আর কুকুরের ভাষা বুঝো না তুমি যদি বুঝদা জিগাইলে কুত্তাটা কি কয় বুঝলা ওই তুমি কুত্তাটা জিজ্ঞেস কি রে হগলে তুই ঘুমাইলেইছে তুই যেহানো বইয়ের ইসব ঘটনা কি আমি দি গুড়ান দিয়া চাইলাম পাখি দিও ঘুমায় গরু দিও ঘুমায় কুত্তা দিও ঘুমায় ডাড়াইতেও ঘুমায় বেড়িয়েতেও ঘুমায় সুট্টা সেট্টেও ঘুমায় তুই হজাক কেরে তুমি কুত্তার ভাষা বুঝো না কুত্তায় তোমারে ডাক দিয়া কিতা কইছে শুনছ কুত্তায় তোমারে ডাক দিয়া কইছে ভাই ও আপনি যখন আমি হজাক কেরে দুপুরবেলা যে দুগলা নিমক দিছিলেন এই নিমক খাইয়া যে আমি জীবন দ্বারে বাঁচাইছি এটা আইডাও জুডাও কাটাও আপনি দেওয়া না খাইছি খাইয়া না জীবনটা বাঁচাইছি আমি নিমক হারাম না আমি যদি এখন ঘুমাইতাই ঘর চুরাইব ডাহাইতাইব আপনার ঘরটা লুণ্ঠন করব আমি নিমক খাইয়া নিমক হারামি করতে পারি না এই জন্য রাত জেগে জেগে আপনার ঘরটাকে আমি পাহারাতে অটনার মুসলমান নিকৃষ্ট কুকুর একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে তুমি না আশরাফুল মখলুকাত মানুষ তোমার না আল্লাহ মানুষ বানাইছে তোমার নাম আমার আল্লাহ সুন্দর চোখ দিছে নাক দিছে মুখ দিছে কান দিছে বিবেক বিবেচনা দিছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিছে তোমার না আখের জামানার নবীর উম্মত বানাইছে কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া তোমার ঘরটারে এমনে পাহারা দিতে পারে তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি রাত ভর ঘুমাও ফজরের আজানের সময় তোমার ডাক দেয় হাইয়া আলাসসালা আসসালাতু খাইরুম মিনান কুত্তায় যদি রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে রে তুমি আশরাফুল মখলুকাত হইয়া মসজিদের মিনার থেকে তোমারে ডাকে তুমি নাক ডেকে ঘুমাও তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো না উলাইকা কাল আনআম তাহলে চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বল হমাদল এই লোকটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা এই জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই এই জানোয়ারের চাইতে খারাপ বাংলাদেশে একজন দুইজন না বাংলাদেশে অসংখ্য আছে দাউদকান্দি মাহফিল গিয়া খালি কইছি জানোয়ারের তে খারাপ মানুষও আছে এক বুড়া বেড়া ফাল দিয়া খেয়ে কইতে কো আর এখন আইসি নিয়ে আমি জিজ্ঞেসলাম ও
তারে যদি আপনারা দাউদ খান দিয়ে ফাইতেন কি থা করলেন ফানি লাগলো থুত পাইয়া গোসল করাই লাইলাম ওই তারে এটি আইয়ে না তো জাগা মতো আইয়ে না তো এটি থাহে আবার সিফা সাফা এটি সচরাচর বাজারে পাওয়া যায় না এগুলা এই মালগুলা না হাত হয় কারণ এটি জানে আইলে আরে ভিড়া তারে ফ্যানওয়ালা ফহরতে সুবাদিয়া বুটবুটি ছড়াইলে বেড়িতে ভালো জানে এটা ঠিক কিনা ক